প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা লাগাব নাগাফায়ার জাতের মরিচ আজকে এই লাগানোর নিয়ম কারণ আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রোজেক্টটি বর্তমানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশ শতাংশ জায়গার উপরে আমরা এই প্রোজেক্টটা তৈরি করেছি এবং এখানে পুরোটাই নাগাফায়ার জাতের মরিচ লাগাবো কারণ নাগাফায়ার জাতের মরিচ আপনারা কি পরিমাণ ফলন পেয়েছেন অবশ্যই জানেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটি কোকোপিটের চারা যেটা আমরা এখানে রোপণ করব আমাদের এই প্রোজেক্টে তো এই চারাটা দেখতে পাচ্ছেন এখান থেকে যখন কোকোপিট দিয়ে যখন আমরা চারা তৈরি করি তখন কিন্তু শিকড়গুলো কিন্তু পুরোটাই কিন্তু উঠে আসে সেই কারণে কোকোপিটের চারা ধরতে অনেকটা ভালো কাজ করে আর কি তো এখানে আমাদের বড়ো ভাই বড়ো ভাইকে লাগানোর দায়িত্ব দিলাম দেখেন আপনাদের লাগানোর নিয়মটা আপনাদের জানিয়ে দিই প্রথমে আপনারা এই মালচিং পেপারটা ফুটো করার পর এই হালকা করে একটু মাটিটা আলতো করে নেবেন এবং হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণে আপনারা এটা দাবিয়ে দিবেন হাফ ইঞ্চি নিচে এটা গর্ত করে আপনারা এটা রোপণ করে দিবেন এতে করে আপনাদের চারাটা খুব সহজে ধরে যাবে এবং হালকা একটু ঠাসি দিবেন মানে হালকা একটু চাপ দিবেন যাতে করে আপনার চারাটা একটু মানে ধরতে সহায়তা করে তবে বেশি ঠাসি দেওয়া যাবে না কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না বেশি চাপ দিলে কিন্তু চারাটার গোর কিন্তু নষ্ট হয়ে যাবে দেখেন আমাদের বড় ভাই কিন্তু সুন্দর করে লাগিয়ে যাচ্ছে এবং এই বিশ শতাংশ জমি কিন্তু তিনি এক হাত দিয়ে লাগাচ্ছে তো নাগাফায়ার জাতের মরিচ এটার কিন্তু কি পরিমাণে ফলন দেয় সেটা ভালো করে জানেন আর আমাদের এই বিশ শতাংশের প্রজেক্টটাও আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন অনেক বড় করেই মানে মাঝারি করেই আমরা সিস্টেম করে লাগাচ্ছি এই হচ্ছে আমাদের প্রোজেক্ট এখানে চারাগুলো সুন্দর করে থুয়ে দেওয়া হয়েছে এবং এই চারাগুলোই লাগানো হচ্ছে দেখেন এই সাইডে কিন্তু লাগানো হয়ে গেছে অলরেডি এবং আমাদের এই মরিচের চারার প্রথম যে স্প্রেটা দিতে হয় সেটা হচ্ছে কিন্তু দুই দিন বয়সে যখন আজকে লাগালাম কালকের পরের দিন কিন্তু আমরা একটা স্প্রে দেব স্প্রেটা হচ্ছে পলিজে ব্লু এবং সাথে দেওথিন কিন্তু আমরা স্প্রে করব আমাদের এই প্রোজেক্ট যাই হোক সবাই দোয়া করবেন আমাদের এই প্রোজেক্টের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ